হ্যালো ফ্রেন্ডস, সো আমরা আজকে হচ্ছে আমার আমার করা সো রিসেন্টলি এটা আমি ট্রাই করলাম যখন ফ্রি পেলাম টাইম। সো তাই এটা একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কিছু বেসিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ফাংশনালিটি এখানে অ্যাক্টিভ করা হয়েছে বা হচ্ছে ইন্টিগ্রেট করা হয়েছে। সো আজকে আমি এটা একটু রিভিউ করার ট্রাই করতেছি এটা। সো প্রথমত হচ্ছে আমাদের যাদের হচ্ছে অ্যাকাউন্ট নেই, সো আমরা যদি এখানে লগ ইন করতে চাই অ্যান্ড এখানে যদি আমি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিই, এখন আপনার অ্যাকাউন্ট নেই, আপনার রেজিস্ট্রেশন করেন না, এখন যদি আপনি লগ ইন করতে চান তাহলে কি লগ ইন হওয়া মানে হবে? হবে না। আপনাকে হচ্ছে কি করবে, একটা অ্যারোর দিয়ে দিবে এবং বলছে ইউজার নট ফাউন্ড। সো আমরা যদি এখন তাহলে হচ্ছে তাহলে আমাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আর ইউ নিউ প্লিজ রেজিস্ট্রেশন। সো এখানে আমরা রেজিস্ট্রেশনে আমরা যদি রেজিস্ট্রেশন ফর্মে যাই এবং রেজিস্ট্রেশন ফর্ম থেকে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নাম দেখতে পাচ্ছি, এখানে নাম ফিল্ডের নাম দিলাম আমরা, তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম অ্যান্ড আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা সিম্পল পাসওয়ার্ড দিলাম। এখন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এখানে লেখা উঠছে এবং এখানে আমাদের একটা একটা অ্যালার্ট দিচ্ছে যে প্লিজ কনফার্ম ইউর ইমেল উইথ সেন্ড আ মেল। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমাদের মেলের ভেরিফিকেশানের জন্য একটা জিমেলে আমাদের মেলের মধ্যে একটা মেল পাঠানো হয়েছে মেল অ্যাড্রেসে। সো আমরা যদি দেখতে চাই এখানে নিউ আমাদের আমার কাছে অলরেডি ভেরিফাই ইউর ইমেল অলরেডি চলে এসেছে। আমি যদি দেখি এ দেখেন 0 মিনিট আগে মানে মাত্র এসেছে। সো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের আমার অ্যাকাউন্টটা হচ্ছে মেলটা হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে। দেন এখন যদি ভেরিফিকেশন যেহেতু হয়ে গিয়েছে এখন আমরা ইচ্ছা করলে হচ্ছে লগ ইন করতে পারি। আমি এখানে লগ আউট করে দিয়েছি যেহেতু অটো লগ ইন হয়ে গেছে রেজিস্ট্রেশনের ফলে। এখন আমি আবার লগ ইন করবো। এর জন্য যদি কারো যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, সো লগ ইনে যাওয়ার পর আমরা এখান থেকে কিন্তু লগ ইন করে ফেলতে পারি। জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব অ্যান্ড যদি আমি যদি ভুল পাসওয়ার্ড দিই দেখি তো কী হয়। সো ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাকে বলছে রং পাসওয়ার্ড এবং আপনি যদি ঠিকভাবে পাসওয়ার্ডটা দিয়ে দেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে, আপনার এখানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে অন্যান্য যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো। সো তার আগে আমি যদি একটু ঘুরিয়ে দেখাইতে চাই এখানে হচ্ছে যদি হোম পেজে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হোম এবং এটা হচ্ছে আমাদের ভিডিও পেজ। সো এখানে হচ্ছে আমাদের যত পোস্টগুলো আছে অল পোস্ট দেখাচ্ছে এবং এখান থেকে আমরা পোস্টগুলো যদি দেখতে চাই এখানে কিন্তু আমরা পোস্টগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা কী করতে পারি, আমরা হচ্ছে এখানে যদি একটু রিলোড করি সো পোস্টগুলোর এখানে হচ্ছে আমি লাইক দিতে পারি অ্যান্ড লাইক দিলে কিন্তু লাইক যাচ্ছে না কারণ কি লগ ইন করা নেই। একটা ইউজার যখন লগ ইন করা থাকবে তখন কিন্তু এটা হচ্ছে আমরা লগ ইন করতে আমরা লাইক দিতে পারবো। সো তাই হচ্ছে ইউজারকে লগ ইন করতে হবে, তাই লাইক বাটনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে লগ ইন বাটনে নিয়ে যাচ্ছে। সো ট্রিগার করে দিচ্ছি আমরা এখানে লগ ইন করে যদি এখন নিই এবং ধরুন আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট রয়েছে এবং আমি যদি আমার পাসওয়ার্ডটা যদি ভুলে যাই তাহলে হচ্ছে আবার নতুন করে পাসওয়ার্ডটা কীভাবে দিতে পারি। সো পাসওয়ার্ড রিসেটের জন্য আমরা কিন্তু হচ্ছে ফরগেট পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের অলরেডি বলতেছে এখানে যে চেক ইউর ইমেল, আপনার ইমেল একটা মেল চলে যাবে। সো আমাদের এখানে অলরেডি একটা মেল কিন্তু অলরেডি চলে এসেছে রিসেট ইউর পাসওয়ার্ড, আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এখন রিসেট করে নেব। সো এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে আগে ছিল আমাদের 123456 এখন 654321 দিলাম, একটা সিম্পল পাসওয়ার্ড দিলাম দেন হচ্ছে সেভ করে নিলাম। পাসওয়ার্ড চেঞ্জ অলরেডি দেখাচ্ছে, আমি যদি এখন যাই পাসওয়ার্ড কি আদৌ চেঞ্জ হয়েছে কিনা, আমি যদি আগেরটা দিই 123456 দিয়ে যদি আমি ট্রাই করি দেখতে পাচ্ছেন এখানে রং পাসওয়ার্ড বলছে। এখন আমি যদি উল্টা আমি মাত্র যেটা আপডেট করলাম 6 থেকে 1 পর্যন্ত এটা যদি দিই অলরেডি কিন্তু লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে এবং আমার অ্যাকাউন্টের এখানে দেখতে পাচ্ছেন কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন, নোটিফিকেশন বার আসছে, এখানে হচ্ছে প্রোফাইলের একটা অংশ আসছে, তারপর হচ্ছে আপনার নাম আসছে ইউজারের, তারপর লগ আউটের অপশনটা চলে আসছে এখানে। সো আমরা যদি এখন যাই এখানে এবং এখানে কিন্তু এখন আমি যদি এখানে ট্রিগার করি লাইকে লাইক বাটনে তাহলে কিন্তু আমি মানে আর লগ ইন বাটন নিয়ে যাচ্ছে না। এছাড়াও আমরা যদি ভিডিও সেকশনে যাই আমরা যখন হচ্ছে লগ আউট অবস্থায় থাকবো তখন কিন্তু ভিডিও সেকশনে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার মানে কতটা স্টার দিতে যাচ্ছেন মানে কীরকম রেটিং দিতে যাচ্ছেন সে রেটিংটা কিন্তু এখানে আসবে না এবং ভিডিওগুলো প্লে করে আমরা কিন্তু দেখতে পারি এখান থেকে। এবং ভিডিও কিন্তু ডাউনলোডের অপশন রয়েছে, প্লেব্যাক স্পিড রয়েছে এবং আমরা ইচ্ছা করলে বিভিন্ন রেশিওতে ছোটো বড়ো করে দেখতে পারি, সাউন্ডও কন্ট্রোল করতে পারি এখান থেকে।
সো আমরা যদি আবার লগ ইন করে নিই এখান থেকে, যদি আমি আবার যদি একটু লগ ইন করে নিই, আমাদের যে পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের একটা লগ ইন হয়ে যাবে। এবং আমরা যদি এখানে আবার যাই এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও শো করছে, এবং আপনি কিন্তু এখানে 1 স্টার যদি দেন আপনি 1 স্টার দিতে পারবেন, হাফ মানে 1.5 স্টার দিতে পারবেন, এভাবে করে করে বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে করে বাড়িয়ে নিতে পারবেন, এভাবে করে প্রত্যেকটার মধ্যে দেখে দেখে আপনি দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে যদি নোটিফিকেশান, আমি এখন পর্যন্ত এখানে দিনে নোটিফিকেশান এই পেজের মধ্যে নোটিফিকেশান দেখাবে। এখন সামথিং ধরুন হচ্ছে কোনো এরর আসলো, সো এরর শো করলে আসলে এরর পেজটা কীরকম দেখাবে, এটা কি মানে এরর পেজটা কিন্তু শো করা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি একজন ইউজার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এই একটা ভালো একটা আই ক্যাচিং যদি একটা ইয়ে থাকে সো সেটা ভালো দেখায়। এখন ধরুন আমি এখানে অলরেডি আমি যদি এরর ইচ্ছা করে বানিয়ে দিই, কারণ কি এরর কিন্তু যে কোনোভাবে হতে পারে, সো ধরুন ওখানে এখানে আমরা ভিডিওস মানে ডাবল অ্যাস হয়ে গেল এমন, বা হচ্ছে অন্য কোনো এরর দেখাতে পারে, সব এরর ক্ষেত্রে হচ্ছে এই পেজটা শো করবে। এটা হচ্ছে এরর পেজ, দেখতে পাচ্ছেন সে মশাল জ্বালিয়ে খোঁজা ট্রাই করছে আপনি কী সার্চ করেছেন এবং কী চলে আসছে কোন পেজে। সো এটা হচ্ছে আমাদের একটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরর পেজ। এবং শেষ আমরা যদি এখানে লগ আউট করতে চাই, আমরা কিন্তু এখানে লগ আউটে ক্লিক করার সাথে সাথে কিন্তু লগ আউট হয়ে গেল, এবং আমরা ইচ্ছা করলে কিন্তু এখন, এবং আমরা আরেকটা যদি করতে চাই, আমরা যদি রেজিস্ট্রেশনে যাই এবং রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমি ধরুন হচ্ছে এটা দিলাম, এবং এখানে যদি সেম ইমেল দিয়ে আমরা যদি আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলবে না। ওকে, অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়নি, দেখতে পাচ্ছেন যদি এখানে আমি আচ্ছা অ্যাকাউন্ট কিন্তু খুলে নেই আপনি, আমি যদি দেখাই এখানে ইন্সপেক্ট করে, এখানে কিন্তু কনসোলে দেখাবে যে আপনার হচ্ছে কি ওকে এটা আমি যদি ইয়ে করে দিই এরর দেখাচ্ছে। আমরা যদি এটা দিই রেজিস্ট্রেশনে ইমেলটা যদি সেম ইমেল দিই, এবং এখানে যদি আমরা এটা দিয়ে যদি ক্রিয়েট করতে চাই, এখানে কিন্তু অলরেডি একটা এরর দিয়ে দিছে, বলতেছে হচ্ছে ইমেল অলরেডি ইন এক্সিস্ট, মানে হচ্ছে এইটা অলরেডি আছে। সো এভাবে এটা যদিও দেখানো যায়, আমি আসলে দেখানোর এটা মেবি শো করতে ভুলে গিয়েছি। সো এভাবে কিন্তু পুরো ফাংশনালিটিটা আসলে কাজ করছে। এখন আমি যদি আবার লগ ইন করতে চাই, এখান থেকে কিন্তু সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলতে পারছি। হ্যাঁ, এটা খুব ইজিলি, এবং এখানে আমাদের অন্যান্যগুলো কিন্তু শো করছে। সো দ্যাটস অল, একটা ছোট্ট সিম্পল টাইম ছিল তাই ট্রাই করলাম, তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। Thank you.